হাই, আমি রূপম। এখন কথা হবে সিটারেল হানি বানি ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? দেখো বস, রাজ অ্যান্ড ডিকের কাজ, আমি মারাত্মকভাবে এক্সাইটেড। এবং বরুণ ধাওয়ান আর সামান্থা দুজনকে এরকমভাবে প্রেজেন্ট করেছে যে আমাদের হেভি লাগছে। বরুণ ধাওয়ান, সে কিন্তু খুব ভালো একজন অ্যাক্টর, কিন্তু তার ফিল্মোগ্রাফিতে দেখো ভালো কাজের সংখ্যা খুব কম। সে একটা অক্টোবরের মতো কাজ করতে পারে, একটা ভেরিয়ার মতো কাজ করতে পারে, তার একটা বদলাপুরের মতো কাজ থাকে। তো সে কিন্তু একজন ভালো অ্যাক্টর, এবং যদি সে ভালো কাজ পায় তাহলে কিন্তু সত্যি সে ভালো পারফরমেন্স দেবে। কিন্তু যখনই তার খুব রোদ্দি রোদ্দি কাজ আসে খারাপ লাগে। কিন্তু তার লাইন আপ কিন্তু খুব ভালো, যেখানে তার ওটিটিতে সিটাডেলের মতো কাজ আসছে, সেখানে তার সিনেমা হলে বেবিজনের মতো কাজ আসছে। এবং বেবিজন নিয়ে আমি ভীষণ এক্সাইটেড। কিন্তু তারপরেই সে আবার একটা ছবি করছে তার বাবা ডেভিড ধাওয়ানের সাথে, যেটা আবার খুব বিচ্ছিরি হবে। কারণ ডেভিড ধাওয়ান যেরকম ধরনের ছবি লাস্ট 5-6 বছরে বানিয়েছে, ছবিগুলোর মধ্যে আর কিছু নেই। এবং সে নিজের ছবির রিমেক নিজেই করছে। এবার এই ট্রেলারটা যদি আসি, তো এখানে একদম শুরুতে আমরা যে ইন্ট্রোডাকশানটা পাচ্ছি, সামান্থা একটা মেয়েকে বাঁচিয়ে রাখছে, লুকিয়ে রাখছে, এবং তাকে বলছে সে যেন এখান থেকে না বেরোয়। এবং তাকে বাঁচানোর জন্যই এই সম্পূর্ণ তার পালিয়ে পালিয়ে বেড়ানো। এবার এখানে তার যে ক্যারেক্টার, তার নাম হচ্ছে হানি, এটা তার কোড নেমও হতে পারে। বরুণ ধাওয়ানের ক্যারেক্টারের নাম হচ্ছে বানি। এবার যখন সে নিজের মেয়েকে নিজের গল্প বলা শুরু করে যে সে একজন এজেন্ট ছিল, তো সে এজেন্ট হলো কী করে? তো এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, যে এদের দুজনের ট্র্যাকটাকে যেরকমভাবে আনা হচ্ছে, যে দুজনেই সিনেমায় কাজ করতে চেয়েছিলো, এ একজন স্ট্রাগলিং অ্যাক্টর ছিল আর ও একজন স্টান্টম্যান ছিল। কে কে মেননের যে ক্যারেক্টার, সে প্রথম এই এজেন্সি সম্পর্কে বলে, যেখানে প্রত্যেকটা মানুষকে ট্র্যাক করে এই এজেন্সি। এবার এটা যদি খারাপ করার হাতে চলে আসে, এবং এখানে কিভাবে এদের সাথে বিট্রে করা হবে, যেখানে পরবর্তীতে এরা যখন এজেন্সি থেকে দূরে চলে যাবে এদের লাইফ রিস্ক হয়ে যাবে, এবং এদের যে মেয়ে তাকে কিভাবে বাঁচিয়ে বেড়াবে দুজন, এবং এরা কি পরবর্তীতে আবার এক হয়ে লড়বে। রাজ অ্যান্ড ডিকের কাজে যেটা সব থেকে ভালো আছে, সেটা হচ্ছে একটা সিরিয়াস সিন চলবে চলবে চলবে, সাডেনলি একটা হিউমার, যেটা পুরো অ্যাটমসফিয়ারটাকে বদলে দেবে। এবং তুমি দেখো এই ট্রেলারের মধ্যে কিন্তু আমরা অল্প হলেও সেই ট্রিটমেন্টটা পাই। যেমন ওকে অ্যাপ্রোচ করতে যেরকম ভাবে বরুণ ধাওয়ান, যে সেখানে কোনো ক্যামেরা থাকবে না, বলে কি আমাকে শুতে হবে কারোর সাথে, বলে ছি ওই যে সিকোয়েন্সের মধ্যে মজা আছে, অ্যাকশন হচ্ছে অ্যাকশন হচ্ছে, শিবঙ্কিত এবং সোহম মজুমদার দুজন একসাথে আসে এবং সামনাসামনি এসে একে অপরকে খিস্তি দিচ্ছে, মানে দিল্লি সে মুম্বাই আনছে, মুম্বাই সে ওরম বলতে 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 ও গায়া নেই তো গালি দে না মার না মুঝে, তারপরে বরুণ ধাওয়ান তাকিয়ে আছে। তো এই যে এডিট প্যাটার্নটাই হয়, সেটার মধ্যে একটা হিউমার থাকে, সেটার মধ্যেই এই শোটার মধ্যে কী কী এলিমেন্ট থাকবে, ফান রাইড কীরকম থাকবে সেটা থাকে। তো ওই ফানটা কিন্তু আমরা গোটা ট্রেলারের মধ্যেই পাই। এরপর হচ্ছে একটা ব্যাপক কাস্ট, এখানে বরুণ ধাওয়ান রয়েছে, সামান্থা রয়েছে, দুজনকে যেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে না বস, সেটা সেরা। দুজনের অ্যাকশন, দুজনের ইমোশনাল সিন দারুণ লাগছে, দুজনের লুকস যেরকম খুব খুব ভালো লাগছে, পারফরমেন্স প্রমিসিং। সাপোর্টিং কাস্টে কে কে মেনন রয়েছে, এই বললাম আমি, শিবঙ্কিত রয়েছে, সোহম মজুমদার রয়েছে, অপরদিকে হচ্ছে সিকান্দার খের রয়েছে, সাকিব সালিম রয়েছে, মেবি সে এখানে অ্যান্টাগনিস্ট, এবং তার যে লুকটা দেখা হয়েছে সেটাও বেশ ভালো লাগছে। তো সাপোর্টিং কাস্ট এখানে বেশ বেশ ভালো। এখানে অ্যাকশন সেটাকে যেরকমভাবে ডিজাইন করা, এবং সাউন্ড ডিজাইন, কেন এই অডিও ভিজুয়ালটা যদি ব্লেন্ড হয়ে যায়, ব্যাপক হয়, লিওতে দেখবে যখন থালাপতি ভিজে সে চেস করবে সঞ্জয় দত্তকে, ওই গাড়িগুলো যাবে, যখনই ক্যামেরাটা মুভ হচ্ছে সাউন্ডটা বদলাচ্ছে, ঠিক আছে, ওই জন্যই কিন্তু ওটা ওরকমভাবে এফেক্ট ফেলতে পারে। এখানে দেখো সামান্থা গাড়ির মধ্যে বসে রয়েছে, ফাইট সিকোয়েন্স করছে, এবং বাইরে থেকে ক্যামেরাটা ভেতরে আসছে, এবং ওখানে যখন মুভ হচ্ছে সঙ্গে সঙ্গে সাউন্ডটা বদলাচ্ছে, ব্যাপক লাগে। ওই পার্টিকুলার সিকোয়েন্সটা তুমি মনে রাখবে, তো সিকোয়েন্সে দেখবে সামান্থা ফ্রন্টে তাকিয়ে রয়েছে, দুটো কিন্তু আলাদা সিন, হাতে এক জায়গায় বড় বন্দুক রয়েছে, এক জায়গায় দুটো গান রয়েছে হাতে ওর, ওই সিকোয়েন্সটাকে দেখবে দুটোকে যেরকমভাবে প্যাচ করেছে। এই যে ট্রিটমেন্টটা রাজ অ্যান্ড ডিকে ব্যাপক করে, এবং এখানে প্রত্যেকটা সিকোয়েন্সে সেটা রয়েছে, দুজন একসাথে লড়ছে, ওই যে ব্লু অ্যাটমসফিয়ার পুরো ডার্ক, সেখানে যেরকম ফাস্ট ফাইট সিকোয়েন্স, ওখানে কিন্তু কোনো স্লোমো নেই, ওখানে এমন নেই যে প্রচুর কাটস রয়েছে, ক্যারেক্টারকে রেখে দিয়েছে। বরুণ আর সামান্থা অ্যাকশনটা পারফর্ম করছে, দেখো ব্যাপক লাগছে। এবং যেরকমের কালার ট্রিটমেন্ট, একটা জায়গায় পুরো ইয়েলো লাইটিং, এক জায়গায় পুরো ব্লুইশ টিন্ট, দারুণ লাগছে। আর এটা ভুললে চলবে না যে গানটা আজ কি রাত, এই গানটা পুরো ট্রেলারের যেই জায়গাটা থেকে শুরু হয় ট্রেলারটা এই জায়গায় পৌঁছে যায়। তো এই যে পুরনো গানকে যেরকমভাবে রাজ অ্যান্ড ডিকে প্রত্যেকটা কাজে ব্যবহার করছে, খুব খুব ভালো। তো ট্রেলারটা দেখে আমি ফুল মস্তি পেয়েছি, রাজ অ্যান্ড ডিকের ওপরে পুরো ভরসা রয়েছে, আর কাস্ট যেরকম, যেরকমের ট্রিটমেন্ট, সেটা পুরোপুরি পয়সা উসুল। তো আশা করছি 7ই নভেম্বর থেকে আমরা এমন একটা শো পেতে চলেছি, যেটা দেখার পর আবার আমরা ছিটকে যাবো, এবং রাজ অ্যান্ড ডিকে, তারা তো ওটিটির গুরুদেব, তারা কোনোভাবে আমাদের নিরাশ করবে না।
আমার অনেক অনেক এক্সপেকটেশান, আশা করছি বরুণ আবার একটা ব্যাপক কাজ করবে। তো এই ছিল আমার রিয়াকশন এই ট্রেলারটা নিয়ে, তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও, জানো তো আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।